হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আহারে বাহার মধুমিতা দাস। আজ আমি আপনাদের একটা কেক বানিয়ে দেখাচ্ছি। এর জন্য আমি ময়দা নিলাম 1 বাটি, টক দই নিলাম 1 বাটি, চিনি নিলাম 1 বাটি, 3টা ডিম নিলাম, সামান্য বেকিং সোডা নিলাম। এবার আমি সবগুলো আইটেমকে একসাথে সুন্দর করে মিশাচ্ছি। দেখুন, আশা রাখছি ভালো লাগবে। মিনিট 7-এর মতো এটা আমি ফেটিয়ে নিলাম ভালো মতো। এই ফাটানোটা যত ভালো হবে তত কেকটা সুন্দর আসবে। এবার এটা 15 মিনিটের মতো আমি রেস্টে রেখে দিলাম। এদিকে কড়াই বসিয়ে একটা আমি কড়াইয়ের মধ্যে কিছুটা লবণ দিয়ে নিলাম। লবণটা গরম হয়ে গেলে এর মধ্যে একটা কেক তৈরি করার পাত্র বসিয়ে নিলাম এবং ঘি দিয়ে নিলাম। ঘিটা পাত্রটার মধ্যে মাখিয়ে নিলাম। গ্যাসের তাপটা একটু কমিয়ে নিলাম। এবার আমি যে পেস্টটা তৈরি করছি কেক বানানোর জন্য সেটা পাত্রের মধ্যে দিয়ে দিলাম। ওপরে একটু ডেকোরেশন করে নিচ্ছি, কাজু কিশমিশ। আমন্ড, বাদাম, জেমস চকলেটের কয়েকটা জেমস চকলেট উপরে দিয়ে দিলাম। কালারফুল, খুব ভালো লাগবে দেখতে। একটা ক্যাডবেরি চকলেট অল্প অল্প করে ভেঙে দিয়ে দিলাম। এবার আমি এটা 15 মিনিটের মতো ঢাকা দিয়ে নিলাম এবং মাঝে মধ্যে চেক করে যাচ্ছি। এভাবে আমি আমার কেকটাকে তৈরি করে ফেললাম। মিনিট 15 পর কেকটা তৈরি হয়ে গেল। আশা রাখছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক ও শেয়ার করে ভিডিওটি আমার পাশে থাকার চেষ্টা করবেন।